তুমি এখানে স্মার্ট তোমাদের তো আমি বললাম তো এত কথার মধ্যে তোমরা চলে গেলে রূপপুরের ওই বলে আজকে ওয়ার্কশপের যে এজেন্ডা এর না আমি আমি বুঝি না তোমরা প্রফেশনাল না 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 আই এম টু প্রফেশনাল লেট মি ইউ অ্যানসার ফার্স্ট ইউ আর এ প্রফেশনাল এন্ড লাইক মি আর্কিটেক্ট তোমরাও তো প্রফেশনাল তোমাদের কোনো এরকম ইয়ে আছে যেখানে তোমাদের রেগুলার ওই কি ধরনের মানে প্রফেশনাল স্টাডির কোনো ব্যবস্থা আছে না কোরার ডিম আছে তোমাদের আমাদের একটা ইনস্টিটিউট আছে ওখানে ওখানকার যদি তুমি সার্টিফিকেট না পাও ইউ ক্যান নট প্র্যাকটিস কারণ হলো আমি ওইটার ওই গিয়েছিলাম আর কি তোমার কি বলবো শুরুটা হয় আমার হাত দিয়ে ওইগুলো করো আগে বিকজ বাংলাদেশকে আমরা ওই জায়গায় নিতে চাই আপনাদের তো আগে বাংলাদেশে নাই যে কেউ সাংবাদিকতা করতে পারবে না বাংলাদেশে এমন তো কোনো বাধ্যবাধকতা নাই যে সার্টিফিকেট নিয়ে হবে এইটাই তো প্রবলেম এইটাই তো প্রবলেম তোমার যদি একটা ব্যাকগ্রাউন্ড না থাকে তুমি তো কালকে বলে দিলাম তুমি সাংবাদিক তুমি তো প্রফেশনালিজম কিছু বোঝোই না একটা প্রফেশনাল মাস্ট নো দ্যাট সাবজেক্ট তার একটা ব্যাকগ্রাউন্ড থাকতে হবে এই যে কথা বলে দিলা যে কোনো জায়গা থেকে আসতে পারি তার মানে তোমাদের কোনো ইয়ে নাই স্ট্যান্ডার্ড নেই ওই উত্তর দিতেছ না না আমি বলতে চাই না কিন্তু তোমরা নিজেরাই তো বলছো হি ইজ সেইং তোমার প্রফেশনালি যদি তোমার ওই জ্ঞান গরিমা থাকে নেচারালি তুমি একভাবে বলবা আর তোমার যদি ওইটা না থাকে একভাবে বলবা তারপর তুমি বলছো যে আমরা আসতে পারি যে কোনো জায়গায় এনিওয়ে ভাই তোমার ওই কথায় আমি যেতে চাই না একদিন আসো ঠিক আছে একদিন আসো তোমাদের বর্ষাটা যে বর্ষাদের সাথে কথা হয় তো ওদের সাথেই কথা বলবো তোমাদের সাথে বলে লাভ আচ্ছা এটা বাদই দাও এই সাবজেক্ট আর কোনো কথাই বলো না আই এম নট গোয়িং টু সে না না আমি ওই জন্য বলছি তোমরা এই সাবজেক্টের উপরে ধরো না কেন এটা বাদ দিয়ে তুমি চলে গেলে ওই অন্য জায়গায় আমি দ্যাট ইজ হোয়াট আই এম সেইং তুমি এখানে আসছো কি জন্য তুমি কি রূপপুরের ব্যাপারে কথা বলতে আসছো নট অ্যাট অল এটা এখান থেকে তোমার ইয়ে প্রশ্ন বাইর করতে হবে এখান থেকে উত্তর দিয়ে দিই এই জিনিসের উপরে সেটা হলে তুমি প্রপার জিনিসটা করলা আচ্ছা তোমার সাথে আমি ইয়ে করছি না কারণ তোমাদের তোমরা প্রফেশনের মধ্যেই নাই সবাই এখানে আসতে পারে এইখানে আমি আপনাকে না আমি একটা কথা পরিষ্কার বলে যাই আপনি শোনেন কথাটা আপনি বলে চলে যাচ্ছেন তারপরে না 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 আপনি ইউ লিসেন টু মি তা না আপনারা যদি না আসতে চান চলে যান যান গেট গোয়িং ঠিক আছে ভালো কথা আপনি কথাই শুনলেন না আমারটা শুনে যেতেন আপনি বলে গেলেন আপনারটা বলা শেষ আমি বললাম যে প্রশ্নটা ওইটা না করে এটার উপরে করেন এটা বলতে পারবো না আমি বলতে পারবো না এইটা আপনি এটার বাইরে গিয়ে চলেন আমার সাথে কথা বলেন অসুবিধা নেই হোয়াট আই সেড যে আপনারা এই অবস্থার মধ্যে আপনারা এটা করেন না পরে যা করেন।